আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, আমরা নতুন বাড়িতে নিচে যে বাসাটা করেছি ভাড়া দেওয়ার জন্য সেই বাসাটার ভিডিও। আসলে এই বাসাটা দেখার জন্য আমার অনেক ভিউয়ার্সরা এবং আমার অনেক রিলেটিভসরা ফ্রেন্ডসরা দেখতে চেয়েছিল। এই ছবিটা হচ্ছে বাসাটা করার আগের, আর এরপরে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বাসা করার পরে। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আসলে আমার এই ভিডিওটা সবার অনুরোধেই করা, সবাই দেখতে চেয়েছিল, যেহেতু করোনার সময় কেউ এসে দেখতে পারছে না, তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মেন গেট দিয়ে ঢোকার পর এটা হচ্ছে ড্রয়িং রুম। মাশাল্লাহ ড্রয়িং রুমটা অনেক বড়। এটা হচ্ছে জানালা, আমি জানলাগুলোও কিন্তু অনেক বড় দিয়েছি, সবগুলা জানলাই অনেক বড়, আর বেডরুমগুলোও অনেক বড় হয়েছে, বেডরুমের জানলাগুলোও অনেক বড়। আমি ড্রয়িং রুমের ছাদে এরপরে জারবাতি লাগিয়ে দিব, আমরা অনলাইনে অর্ডার করেছি, এখন আসেনি, আর তিন চার দিন সময় লাগবে। আরও অনেক সুন্দর লাগতো যদি আমি ওই বাতিগুলো দেখাতাম, ওই বাতিটা অনেক সুন্দর, আমি যে বাতিটা অর্ডার করেছি ছাদের মধ্যে অনেক সুন্দর একটা বাতি অর্ডার করেছি, জারবাতি। এটা হচ্ছে আরেকটা বেডরুম, একদম কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে বাসাটা করা, আর বেডরুমগুলোও অনেক বড় বড়, অনেক ফার্নিচার আসবে। নর্মালি যে ভাড়া বাসাতে রুমগুলা ছোট থাকে, আসলে সেরকম ছোট না, রুমগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, যে দেখে সেই আসলে পছন্দ করেছে আমার এই বাসাটা। ডাইনিং রুমটা তো অনেক বড়, ড্রয়িং ডাইনিং দুইটা একসাথে এখানে সোফা টোফা সেট করে তারপর ডাইনিং টেবিল সেট করতে পারবে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, সেম বেডরুমটাও বড়, আর এই পাশেও জানালা আছে, জানালাটাও অনেক বড়, আর জানালার গ্লাসটা এরকম দিয়েছি, গ্লাসটা টান দিলে খুলবে, এপাশ ওপাশ হবে। এটা হচ্ছে কিচেন। তো আমাদের বাসাটা অলরেডি ভাড়া হয়ে গিয়েছে, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন বাসাটা ভাড়া হয়েছে কি না। তো এই জিনিসপত্রগুলো দেখতেছেন, এটা কিন্তু অলরেডি ভাড়াটিয়ারা রেখে গিয়েছে, আজকেই ভাড়াটিয়া উঠবে। তো আমাদের বাসায় ইলেকট্রিক চুলা, ভাড়াটিয়ারা এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করবে, তাই তাদেরকে আমরা এখানে গ্যাসের চুলা দিয়েছি। তো বাসাটা অনেক সুন্দর হয়েছে, যে ভাড়াটিয়ারা দেখতে এসেছে অনেকে ভিজিট করেছে, এ পর্যন্ত অনেকে ভিজিট করেছে, যে দেখতে এসেছে আসলে সবাই বাসাটা পছন্দ করেছে। এটা হচ্ছে বাথরুম, এখানে অ্যাটাচড টয়লেট আছে বাথরুমের সাথে, সব কিছু একদম ব্র্যান্ড নিউ, আমরা একদম নতুন করে যে বাসাটা করেছি। আর বাথরুমে পুরাটা ওয়াল জুড়ে আমি টাইলস লাগিয়েছি, দেখতে অনেক সৌন্দর্যের জন্য, একদম চারপাশে টাইলস লাগানো। এটা হচ্ছে গোসলখানা, আর বাথরুমে অনেক বড় একটা সুফাস লাগানো আছে, ইলেকট্রিক হিটার, এটা অনেক বড়, পুরাটা বাথরুম একদম গরম করার জন্য। আর এক পাশে টয়লেট, সবকিছুই নতুন, একদম ভাড়াটিয়ারা উঠে
তারাই ইউজ করবে এরকম। আর এখানে জারবাতিটা যখন লাগানো হবে ড্রয়িং রুমে অনেক বেশি সুন্দর লাগবে। আশা করছি ভিউয়ার্স আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই বাসাটা কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।